আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আট মাস থেকে বারো মাস অথবা তার ঊর্ধ্বে বাচ্চাদের জন্য রাজমা মিক্স খিচুড়ি যেটা একদম হোম মেড আমি বাসায় তৈরি করে নিয়েছি আমার মেয়ের জন্য যেহেতু আমার মেয়ের এগারো মাস চলছে তার জন্য তাকে এই প্রথম আমি রাজমা খিচুড়ি দেব প্রথমে নিয়েছি ভাতের চাল তারপর নিয়েছি মুগ ডাল ডালের তুলনায় চালের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো তারপর নিয়েছি পোলাউর চাল তারপর এখানে নিয়েছে আমন চাল আর সবগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদের তাপে আর এটা ছিল রাজমা যে এটা এই খিচুড়ি মেন ইনগ্রেডিয়েন্টস এটা আমার বের করতে খুব কষ্ট হয়েছে সচরাচর অ্যাভেলেবেল দোকানে থাকে না তারপর নিয়েছি অরহর ডাল মসুর ডাল আর সাদা ডাবলি এই তো এইগুলো আমি নিয়েছি এখন এক একে ব্ল্যান্ড করে নেবো আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করবো না একটা একটা করে ব্ল্যান্ড করব। এই সবগুলো একসাথে ব্ল্যান্ড করলে কি হবে মানে কিছুটা বেশি হয়ে যাবে কিছুটা কম হয়ে যাবে আমি একটু দানা দানা রাখবো আর কি যেহেতু এটা খিচুড়ি এত পাউডার করব না একটু দানা দানা রাখব তারপর আমি ব্ল্যান্ড করে নেবো একে আর আপনারা চেষ্টা করবেন সব কিছুর তুলনায় চাউলটা যেন বেশি থাকে ডাউলের পরিমাণটা যেন চাউল থেকে কম থাকে প্রথমে আমি ভাতের চাউলটা ব্লেন্ড ব্ল্যান্ড করে নিব আর কি এই তো ব্ল্যান্ড করে নিয়েছি আমি দেখিয়ে দেবো আমি একদম পেস্ট পাউডার করিনি নিই একটু দানা দানা রেখেছি আর কি যেহেতু ওটা খিচুড়ি একটু দানা দানা খাবার বাচ্চাদেরকে দেওয়ার অভ্যাস করতে হবে যেহেতু আমার মেয়ের এগারো মাস হয়ে গেছে এগারো মাস কমপ্লিট হয়নি রানিং তারপর আমন চাল ব্ল্যান্ড করে নিচ্ছি একে একে আমি আগে চাউলগুলা ব্ল্যান্ড করে নিব তারপর দিয়ে দিচ্ছি পোলাওর চাল সবগুলো আমি একটু দানা দানা রেখেছি আর কি এখন পোলাওর চাল ব্ল্যান্ড করছি আর আপনারা চেষ্টা করবেন এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদের তাপে বা চুলার নিচে দিয়ে একদম সুন্দর করে ঝরঝরা করতে তাহলে কি হবে বা ধুলাবালি থাকলে যেহেতু এটা বাচ্চাদের খাবার একটু সচেতনভাবে আমাদেরকে করতে হবে আর কি তারপরে চাউলের সব শেষ তারপরে এখানে আমি ডাউলটা মুগ ডাল ব্ল্যান্ড করে নিচ্ছি মুগ ডালও ব্ল্যান্ড করা শেষ একটু দানা দানা রেখেছি আমি কি ডাউলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সবগুলা উপাদানে আমি একটু দানা দান রেখে চলে গিয়েছি রাজমা আমি সবগুলো একটু একটু করে নিয়েছি যেহেতু আমার মেয়েকে প্রথমে আমি এই খিচুড়িটা দিচ্ছি রাজমা মিক্স খিচুড়ি তাই অল্প পরিমাণই আমি বানিয়ে বানিয়েছি আর কি আপনারা প্রথমে অল্প পরিমাণে দিয়ে বাচ্চাকে দেখতে পারেন যে বাচ্চা খায় কিনা বা বাচ্চার পেটে এটা হজম হয় কি না যেহেতু বাচ্চা তাদেরকে সব একসাথে দেওয়া যাবে না এখানে আমি খেসারির ডালটা মিক্স দেইনি বাকি ডালগুলো আমি দিয়েছি আর দুইটা ডাল আমি দেইনি মিক্স করেছি দেখি মেয়ে এটা দিয়ে খায় কিনা তারপর ইনশাআল্লাহ আবার বানালে সব ডাল দিয়ে আপনার সাথে রেসিপি শেয়ার করব এই তো সবগুলা শেষ আমার ব্ল্যান্ড করে তারপরে এই লাস্ট সাদা বুটটা রয়েছে এটা আমি ব্ল্যান্ড করে নেবো এটাও ব্ল্যান্ড করার শেষ আর আপনারা চেষ্টা করবেন কাঁচের জারের মধ্যে এই খিচুড়িটা মানে রাজমা মিক্স খিচুড়িটা সংরক্ষণ করার জন্য কাঁচের জারে সংরক্ষণ করলে সব কিছুই খুব ভালো থাকে অনেক দিন আর যেহেতু এটা রেগুলার খাওয়ানো হবে প্রতিদিন একবার করেও আমি ওকে এটা দেওয়ার চেষ্টা করবো আপনারা বাসায় চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আর এই খিচুড়িটার মধ্যে অনেক পুষ্টিগুণ বেশি আছে আমি এই কাচের জারে এটা সংরক্ষণ করে রাখবো আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা রাজমা এটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টি অনেক কিছুর অভাব পূরণ করে বাচ্চাদের শরীরে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ